প্রিয়ন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। রমজান মোবারক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করে দিয়েছি। সুমিজ ব্লগ বিডি থেকে আমি সুমি। তো আমার ভিডিও যারা দেখেন, যাদের ভালো লাগে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারবে। তো আমন্ত্রণ আজকের ভিডিও দেখার জন্য। এই যে সেহরি রান্না শেষ করে ইফতারি শুরু করে দিয়েছি, আর আজকে আসলে আমার পাশের বিল্ডিংয়ে টাইলসের কাজ চলতেছে, যার জন্য খুব বিকট শব্দ পাবেন আমার ভিডিওতে মাঝে মধ্যে। তার জন্য আমি অসংখ্য অসংখ্য বার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ অনেক দুঃখিত আমি, কিচ্ছু করার নাই, কারণ এত বিকট শব্দ হচ্ছিল আমাদের নিজেদেরই খুব বিরক্ত লাগে, প্রতিদিনই একই শব্দ শুনতে কয়েকদিন ধরে শুরু হয়েছে। তো তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর এই যে ইফতারির বিভিন্ন আইটেম শুরু করে দিয়েছি ভাজা, আর দেখি কি করা যায়, কি কি আছে ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সাথে থাকুন পুরো ভিডিও দেখার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। এই যে তৈরি হয়ে গেল কিছু কিছু আইটেম, যেমন পেঁয়াজুটাও ভাজা হয়ে গেছে, আর হচ্ছে বললামই ডিমের চপ, আলুর চপ, বেগুনি এসব ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে অন্যান্য আইটেমও কিছু কিছু করে নিব। তো অল্প অল্প করেই করা হয়, একটু আইটেম বেশি করলে দেখা যায় খুব বেশি না করে অপচয় না করাটাই ভালো। তো আইটেম বাড়িয়ে দিয়ে পরিমাণে কম করা ভালো, এক পিস দুই পিস করেই করা ভালো, যে কজন লোক সেই হিসাব করে, এইটাই আর কি, তারপরে ভালো লাগে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা আজ প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি ভালো লেগে থাকে সামান্যতম, তাহলে আমার ভিডিওটা অর্থাৎ আমার ব্লগ চ্যানেল সুমিজ ব্লগ বিডি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, এবং আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন আমার ভিডিওগুলো, তাহলে দেখা যাচ্ছে আরও অনেকে আমার ভিডিওগুলো দেখার সুযোগ পাবে। আর হচ্ছে আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর কি কি ধরনের ব্লগ দেখতে চান। তো এরকম দেখা যায় কি, আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা আসলে সামনের থেকে ভিডিওগুলো তৈরি করা হয় অনেক যত্ন সহকারে, কারণ আপনাদের একটু ভালো লাগবে এটা ভেবেই কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করি। আর এখন ভাজতেছি হচ্ছে জুকিনি দিয়ে, জুকিনিটা আমার খুবই পছন্দ, আমাদের বাসাতে আমার বাচ্চা ছাড়া আমরা সবাই পছন্দ করি। বেগুন দিয়ে তো বেসনের গুলাতে ভেজে নিয়ে আবার হচ্ছে জুকিনিটাও পাতলা করে কেটে বেসনের গুলাতে ভেজে নিয়ে, অনেকে হয়তো বা জুকিনিটা চেনেন না, যারা চেনেন, আমরা যারা বাইরে আছি বা বাইরে থাকেন, আর ঢাকার ভিতরেও অনেকে জুকিনিটা আসলে চেনেন, তো যারা চেনেন না তাদের একসময় আমি আসলে দেখিয়ে দিব জুকিনিটা কাটার আগে যেটা দেখতে কেমন হয়। আসলে এটা খেতে অসম্ভব মজা লাগে, ভালোই লাগে। এটা ভাজি করে, মাছের সাথে রান্না করে, যে কোনোভাবে এটা খাওয়া যায়, খুবই ভালো একটা সবজি জুকিনিটা। তো কেমন আছেন সবাই এই রমজানে? বিভিন্ন জায়গা থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে একটা কথা, বাংলাদেশে কিন্তু বর্তমানে করোনা ভাইরাস এখনও নিরাপদ জায়গাতে পৌঁছাতে পারে নাই, তো তাদের জন্য বলছি, শপিং মল খুলে দিয়েছে, বিভিন্ন যানবাহনও হয়তো বা খুলে দিবে বা দিয়েছে, তো এই জন্য বলছি আপনারা নিজ নিজ দায়িত্বে যা যা যদি সাবধান থাকেন, তাহলে দেখুন আমরা ইতালিতে কিন্তু মাশাল্লাহ অনেকটা ভালো আছি, অনেক ভালো দিকে আছি, কারণ আমরা দুই মাস সরকারি নিয়মটা মেনে চলেছি, সুন্দরভাবে লকডাউনটা মেনে বাসাতেই থেকেছি, যার জন্য আমরা দু মাসের ভিতরেই দেখুন আমরা কতটা ভালোর দিকে গিয়েছি, এবং লকডাউনটা আমাদের প্রায় তুলে দিয়েছে এবং কাজকামও অনেকটা শুরু হয়ে গেছে। তো এই জন্য আপনাদের সাবধানতাই আপনাদেরকে একটা ভালো দিকে নিয়ে যেতে পারবে, দেশকে ভালো দিকে নিয়ে যেতে পারবে। এই জন্য আপনারা নিজ নিজ দায়িত্বে যার যার স্থান থেকে যে যার পরিবারকে যে যার আত্মীয় স্বজনকে যদি সাবধান করে দেন, তাহলে আপনারাও এক সময় ভালো দিকে যেতে পারবেন। এদিকে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ আমার আগে যা ব্লিন্ডার করা ছিল ওগুলো শেষ হয়ে গেছে, তো আবার কিছু করে নিব ব্লিন্ড।
পেঁয়াজটা করা হয়ে গেছে। আসলে দেখা যায় কি, রমজান মাসে প্রতিদিনের মশলা প্রতিদিন করে নেওয়া একটু টাফ হয়ে যায় সময়ের অভাবে, যার জন্য একসঙ্গে যদি কয়েকদিনের তা তিন চার দিনের তা করে নিয়ে রাখা যায়, পারলে এক সপ্তাহও রাখা যায়, আর বেশি করে এক মাসের আপনারা সংরক্ষণ করতে পারেন, সেটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে। আমি নর্মালে রেখেই কাজ করব, এই জন্য আমি তিন চার দিনের বেশি আসলে করি না, কারণ ডিপে রাখার প্রয়োজন হয় না। আমি একটু সময় পেলে এটা করে নিই দু তিন দিনের জন্য, তিন চার দিনের জন্য যতটুকু পারি। আর এখন হচ্ছে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নেব, কারণ অনেক কিছুর সঙ্গে তো কুচানো পেঁয়াজেরও দরকার হয়, শুধু ব্লিন্ড করা পেঁয়াজ হলে হয় না, যার জন্য একটু কুচানো পেঁয়াজও করে রেডি করে রাখতেছি। আর এদিকে কিছু রসুনও ছিলে নিয়েছি, আদা পেস্টটা আছে, রসুনের পেস্টটাও করে নিব। রসুনগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি, কারণ দিলে তাড়াতাড়ি পেস্টটা ভালোভাবে হয়ে যাবে, তো এই জন্য, তো এই কারণে একটু দ্রুত দেখাচ্ছি, না হলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যায়। তো পেঁয়াজটা করে রেখেছি, ওর ভিতরে আমি এখন রসুনটা দিয়ে দিব, আর আদা তো অলরেডি করা আছে। আমি এরকম নিজে গরম মশলাটাও নিজের হাতে করে নিই, তাহলে ভালোই লাগে। আর এই টাইমে আমি নিচে, ছেলে উপরে বসে ল্যাপটপে গেম খেলতেছিল, ছেলের বাবা আর যে ছোট ভাই থাকে ওরা কাজে চলে গেছে, আমার কাজটা এখনও শুরু হয়নি, যার জন্য। আর এটি ছিল হচ্ছে ইফতারির সঙ্গে, আজকে একটু ম্যাগি নুডলস শুধু ডিম দিয়ে একটু রান্না করে নিলাম। তো ছেলেকে ওটা আমার দু তিন দিন আগের, তো এই জন্য আমি হচ্ছে এটা ভেজিটেবল করব, জুকিনি, মটরশুঁটি, সাদা ফুলকপি, গাজর নিয়েছি, আর তিন ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি তিন কালারের। এটা যেদিন ফ্রাইড রাইসটা করেছিলাম আসলে সেদিনেরই একটা ভিডিও। এখন আমি হচ্ছে রসুন আর আদা গ্রেট করা নিয়েছি, গোলমরিচের গুঁড়া, সামান্য চিনি, সয়া সস নিয়েছি, টমেটো ক্যাচাপ নিয়েছি, সামান্য টেস্টিং সল্ট, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, আর কিছু কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে নিব লাস্টে দেবার জন্য। তবে এই ভেজিটেবলটা কিন্তু ইচ্ছা করলে সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, শুধু যে ফ্রাইড রাইসের সঙ্গে তা না, এটা পোলাওর সঙ্গে যায়, আবার দেখা যাচ্ছে সাদা ভাতের সঙ্গেও ইচ্ছা করলে খাওয়া যায়, পরোটার সঙ্গেও খাওয়া যায়, এটা আসলে মনের ব্যাপার। প্যানে আমি সামান্য তেল দিয়ে নিচ্ছি, আসলে এই রান্নাটায় তেল লাগে খুবই সামান্য, দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, দুই টেবিল চামচেরও কম। এর ভিতরে আমি আদা আর রসুন যে গ্রেট করে রেখেছিলাম এক চামচ করে ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম এবং প্রতিটা পার্ট ছাড়িয়ে নিয়েছি, এটা নিয়েছি দুই টেবিল চামচের মতো, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, এটা লাল করে ভাজার দরকার নাই। এর ভিতরে ফার্স্টেই শক্ত ধরনের সবজি যেটা বেশি সময় লাগে সিদ্ধ হতে, এটার ভিতরে হচ্ছে গাজর, এই যে এখন আমি একটু গাজরটা দিয়ে দিলাম, গাজরটা দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে আমি এর ভিতরে পরবর্তী সবজিটা দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফুলকপিটা, ফুলকপিটাও কিন্তু কিছুটা একটু শক্ত অন্যান্য সবজির তুলনায়, তো এখন একটু ফুলকপি দিয়ে দিয়েছি, এটা একটু নেড়ে চেড়ে নিয়ে তার ভিতরে হচ্ছে এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব হালকা, তারপরে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিব কিছুটা, এখন এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। কিছুটা একটু সিদ্ধ ভাব হলেই আমি এর ভিতরে এখন দিয়ে দিব বাকি সবজিগুলা, অর্থাৎ একসঙ্গেই দিয়ে দেবো জুকিনি, মটরশুঁটি, ক্যাপসিকাম, তিন ধরনের মানে তিন কালারের, তো এগুলা দিয়ে আবার কিছু সময় আমি নেড়ে চেড়ে আমি একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি এক চা চামচের জন্য। এই জন্য কিন্তু আমার ভেজিটেবলটার কালারটা চেঞ্জ দেখতে পারেন, অনেকে হয়তো বা দেন না। এখন আমি এই সামান্য টেস্টিং সল্ট দিয়েছি, এটা আপনারা চাইলে না দিতে পারেন, আর বাকি গোলমরিচের গুঁড়া, সামান্য চিনি আর এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু সয়া সস এবং কী বলে টমেটো ক্যাচাপটা নাও দিতে পারেন। তো এবার একটু নেড়ে চেড়ে নিব। আমার রান্না প্রায় শেষ, এখন আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নর্মাল ঠান্ডা পানিতে গুলে নিয়েছি, এখন আমি অল্প অল্প করে ঢেলে মিশিয়ে দিব, একসঙ্গে ঢেলে দিবেন না, তাহলে কিন্তু জমে যাবে, তো নাড়তে নাড়তে আস্তে আস্তে দিয়ে দিবেন। তো কমপ্লিট হয়ে গেল আমার রান্না, আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন আমাকে লাইক শেয়ার কমেন্ট করে, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।